চলন্ত ট্রেনে হামলা, আহত এক মহিলা যাত্রী অল্পের জন্য রক্ষা পেল তার চোখ। ঘটনাটি ঘটেছে বালুরঘাট গামী কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসে। বোলপুর থেকে মালদায় আসার জন্য এই ট্রেনে উঠেছিলেন। সংরক্ষণ কামরা D141 নম্বর আসন সংরক্ষণ ছিল তার। ট্রেনটি ঝাড়খণ্ডের পাকুড় স্টেশন ছাড়তেই পাথর ছুড়তে থাকে দুষ্কৃতীরা। সেই পাথরে আঘাত লাগে শান্তিনিকেতনের শিক্ষিকা চাকুরিতে কর্মরত ওই মহিলার। ওই মহিলার বাড়ি মালদার মহানন্দাপল্লী এলাকায় বলে জানা গিয়েছে। রাত্রি 9টা নাগাদ মালদা স্টেশনে পৌঁছে সাংবাদিকদের দ্বারস্থ হন তিনি। জানান, এই ঘটনার পর সাহায্য চেয়েও রেল পুলিশের কোনো রকম সাহায্য পাননি। শুধু তাই নয়, চিকিৎসারও কোনো ব্যবস্থা করেনি রেল কর্তৃপক্ষ বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ছিল ঘটনাটা আপনার সাথে পাথরের আগে ট্রেনে আসছিলাম, ওই তো পাথর ছুড়ল, ওই সব দাঁড়িয়ে ছিল ওরা, বড় পাথর এসে ডাইরেক্ট একদম আমার এই কানে এনে রাখলো, চোখ আর কানের মাঝে। আমি ভাবছি যে কার অনিষ্ট হয়েছে, মানে হলো আমি তো আমার যে লেগেছে বুঝতেই পারিনি, মানে এত তখনও মানে অবস্থাটা অন্যরকম হয়েছিল। তখন থেকে মানে এরকম এই যে জায়গাটা মানে ইন্টারনাল হ্যামারেজ হয়ে আছে আর এখন চরম ব্যথা। এখন আমি একটা ডাক্তারকে ইমিডিয়েট আমার এক্সরে চাই, আর এটা যাতে রক্তটা না জমে, মানে ফার্দার ট্রিটমেন্টগুলো আর রক্তটা যেন না জমে তার ওষুধ খেতে হবে ইমিডিয়েট আমার ডাক্তার চাই এখনই। নেই সিকিউরিটি নেই, সেটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আর কি, এগুলো ইয়ে বলা যায় না। কে বা কারা পাথর ছুড়ল? ওই যারা ওই দাঁড়িয়ে ছিল না মাঠে রাতে সব মানে খেলা করে, খুব মাঝারি সাইজের আর কি, খুব বাচ্চারাও না ওরা। কোন ট্রেনে আসছিলেন আপনি? বালুরঘাট এক্সপ্রেস। কোথা থেকে আসছিলেন দিদি? আমি বোলপুর শান্তিনিকেতন থেকে উঠেছি, নিয়ে মালদা আসছি। আপনার আপনার নাম? অপর্ণা সাহা। এলআইসি মিনি অফিস অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার, এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, DGH কোটেশন, BOC-তে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।